আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতন দেখতেছেন নদীতে ডুবা চরের উপরে দলবদ্ধ হয়ে পাড়িয়ে ফেরিয়ে মাছ ধরার ভিডিও। তো দেখেন দলবদ্ধ হয়ে পাড়া আসছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে জাল উঠাবে, তখন দেখা যাবে জালের ভিতরে কীরকম মাছ আসে। তো সে পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে থেকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি দেখলে মজা পাবেন। তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে মজার মজার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। বেড়াইতেছি, তো বন্ধুরা এখন জাল উঠাবে, তো এই জন্য জাল কাছে যাচ্ছে, পানি একটু ঘাউ দিচ্ছে, ঘাউ দিয়ে মাছগুলি জালের সাথে নিয়ে যাচ্ছে। তো জাল উঠাচ্ছে, ক্লিয়ার আছে? লাল চৌয়া না ধরে কি আছে? তো বন্ধুরা জাল ঝেড়ে ঝেড়ে এক কানিতে নিয়ে যাচ্ছে, তখন দেখবেন যে কিরকম মাছ এসেছে এবং কিরকম সাইজের মাছ এসেছে। অনেক কষ্ট করতে হয় এই জালটিতে নিয়ে মাছ ধরতে হলে, কারণ কাদার ভিতরে পাড়াতে হয়, তো কাদার ভিতরে পাড়ানো খুবই কষ্টকর। দুই ছেড়ে ঝেড়ে ঝেড়ে আসছে, একটু জাগান তো। বন্ধুরা এই যে দেখেন মাছ পেয়েছে, দেখলেন লাল চৌগুলো। বন্ধুরা আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।